ছাত্রীর শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ তুলে শিক্ষকের উপর চড়াও হলো পড়ুয়ারা পুড়িয়ে দেওয়া হলো দুটি মোটরসাইকেল আজ দিনাটা এক নম্বর ব্লকের মাতালার হাইস্কুলের ওই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় পরিস্থিতি সামাল দিতে দিনাটা মহকুমা পুলিশ আধিকারিক কুন্তল বন্দ্যোপাধ্যায় বিশাল বাহিনী নিয়ে ঘটনাস্থলে যান শেষ পর্যন্ত অভিযুক্ত শিক্ষক সহ আটজনকে গ্রেপ্তার করে পরিস্থিতি সামাল দেয় পুলিশ স্কুল ও পুলিশ সূত্রে জানা গিয়েছে মাস দুয়েক আগে মাতালার হাই স্কুলের সহকারী শিক্ষক রেজাউল হক এক ষষ্ঠ শ্রেণীর ছাত্রীর সঙ্গে শ্লীলতাহানি করে বলে অভিযোগ ওঠে ওই ছাত্রী তার অভিভাবকদের বিষয়টি জানালে তারা স্কুলের প্রধান শিক্ষকের কাছে অভিযোগ জানায় পরে স্কুল ম্যানেজিং কমিটি বৈঠক করে ওই শিক্ষককে কিছুদিনের জন্য স্কুলে না আসার নির্দেশ দেন কিন্তু ওই সিদ্ধান্তের কথা শ্লীলতাহানির শিকার ছাত্রীর পরিবার ও অন্যান্য ছাত্রছাত্রীদের জানানো হয়নি বলে অভিযোগ এদিন পূজার ছুটির পর প্রথমবার ওই শিক্ষক স্কুলে আসতেই ছাত্রছাত্রীরা উত্তেজিত হয়ে ওঠে যে স্কুলের ছাত্র তারা উত্তেজিত এক মাস্টারের বিরুদ্ধে তাদের অভিযোগ পরে আমি জানতে পাই যে মাস্টারের বিরুদ্ধে একটি অভিযোগ সেই মাস্টার এক ছাত্রীর উপর অশালীন কিছু আচরণ করে আচরণের পরিপ্রেক্ষিতে ছাত্রদের সেখানে একটা ডিপুটেশন দেওয়া হয়েছিল যে এই মাস্টারের বিরুদ্ধে হ্যাঁ স্টেপ নেওয়ার জন্য কিন্তু হেড মাস্টারমশাই সেটা স্টেপ নেয়নি না নেওয়ার পর আজকে সেটা ওই মাস্টার আজকে স্কুলে আসে জয়েন করার জন্য কিন্তু এখানে স্কুলের ছাত্রদের তাদের যেটা অভিযোগ তারা এই মাস্টারমশাইকে স্কুলে রাখবেন না এই মাস্টারমশাইকে ট্রান্সফার করার জন্য হেডমাস্টার মশাইয়ের উপর আবেদন করে এতে ছাত্রদের উত্তেজনা ছড়ায় উত্তেজনার ফলে আজকে মাতালহাটে কিছু অঘটন ঘটে তবে যেটাই ঘটুক না কেন আজকে যার যে মাস্টারের উপরে আজকে যে অভিযোগ এটা খুবই লজ্জাজনক ব্যাপার আমরা চাই অভিযুক্ত অভিযুক্ত বা মাস্টার মশায়ের শাস্তি হোক শাস্তি হোক আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের মান মর্যাদা ঠিক হোক আমাদের এলাকার মান মর্যাদা ঠিকঠাক